কোনো নির্দিষ্ট স্বপ্ন পূরণের জন্য আল্লাহর কাছে কীভাবে দোয়া করতে হবে, ওই আল্লাহর কাছে ওই স্বপ্ন পূরণের জন্য সরাসরি দোয়া করবেন। যেই ধরনের স্বপ্ন হোক, দোয়া করলে আল্লাহ কবুল করে। আপনি যদি দোয়া করেন যে আল্লাহ আমাকে জাতিসংঘের মহাসচিব বানাই দেন, এটাও আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং আল্লাহ কবুলও করবেন। কিন্তু আপনি মহাসচিব হবেন না, হন নাই মানে দোয়া কবুল হয় না, বিষয়টা এরকম না। মানে আল্লাহ পাক জানেন আপনাকে জাতিসংঘের মহাসচিব বানাইলে আপনি পৃথিবীটা ধ্বংস করে ফেলবেন, এই জন্য আল্লাহ পাক বানান নাই। এই জন্য দোয়া করতে কোনো অসুবিধা নেই, যা করবেন আল্লাহ সব কবুল করবে, কিন্তু রেজাল্ট সবগুলোর পাবেন না। বাংলাদেশে ভোট দেওয়ার পদ্ধতি জায়েজ কি না, ইসলামী দল অনেক, কোন দলকে ভোট দিব, তাবলিগ জামাতে সিল্লা দিতে পারবো কি, সহিয়া কেদার আলমদের একই বিষয়ে বিভিন্ন মতামত, কোনটি গ্রহণ করব, একজনে যদি এত প্রশ্ন করেন তা বাকিরা কি করবে? প্রশ্ন সবসময় কম করবেন। নবী সাল্লাম অপছন্দ করতেন কাসরাতু সুয়াল, বেশি বেশি প্রশ্ন করা। প্রশ্ন বেশি করা হবে না, আমল বেশি করা হবে। আর আপনারা যদি আমাদের এই তাফসিরুল কোরআন .com শুনেন তো অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। ভোট দেওয়ার আগে আপনাকে জানতে হবে যে পদ্ধতিতে ভোট দিচ্ছেন, গণতান্ত্রিক পদ্ধতি, ওইটা ইসলামে জায়েজ কিনা, এটা নিয়ে ওখানে আমাদের আলোচনা আছে, আপনি ওইটা দেখলে আপনি শুনলে বুঝতে পারবেন। আর কোনো সংগঠন সম্পর্কে আমরা কোনো সংগঠনের পক্ষেও বলি না, বিপক্ষে বলি না, এটা হলো আমার অন্যতম বৈশিষ্ট্য। আমার এই 12 বছরের তাফসিরুল কোরআনে দেখবেন যে আমরা কোনো সংগঠন, কোনো ব্যক্তি সম্পর্কে সরাসরি আমরা কাউকে ভালো সার্টিফিকেট দিই না, কাউকে খারাপও দিই না। ওইটা আমরা কোরআন সুন্নার কথা বলবো, ওইটা দিয়ে আপনি যখন দেখবেন ওইটা দিয়ে মাপবেন, তখন যেটা যেটা ভালো আলহামদুলিল্লাহ সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ। সুতরাং তাবলিগ জামাত একটা সংগঠন, সেই সংগঠনের মধ্যে ভালো আছে খারাপও আছে, সব সংগঠনেই ভালো খারাপ সবই আছে, সেটা আপনি বিচার করবেন কোনটা ভালো কোনটা খারাপ। কিন্তু আমরা কোনো সংগঠন সম্পর্কে নেগেটিভ পজিটিভ কিছুই বলবো না। সহিয়া কিদার আলমদের একই বিষয়ে বিভিন্ন মতামত, একই বিষয়ে বিভিন্ন মতামত থাকলে তো আলহামদুলিল্লাহ এটা ভালো। এটা বুঝবেন যে এক গবেষণা যদি 5 জনে করে, 5টা রেজাল্ট হলে বুঝবেন যে এটা অরিজিনাল গবেষণা। আর যদি 5 জনে মিলে রেজাল্ট একটা হয়, বুঝবেন যে এরা 5 জনে মিলে আগে চুক্তি করে নিছে। তো খবরদার, গবেষণা যেটাই হোক রেজাল্ট কিন্তু একটা দিব, বুঝতে পারছেন? বুঝবেন যে এখানে কোনো কারসাজি আছে। যদি একরকম হয় আর বিভিন্ন রকম হয় মানে আলহামদুলিল্লাহ এটা গবেষণা হয়েছে। তো সহিয়া কিদার আলেম যেমন 3 জন গত শতাব্দীর সবচেয়ে বড় বড় আলেম ছিলেন, দুনিয়া কাঁপানো আলেম, শাইখ বিন বাজ রাহেমাউল্লাহ, শাইখ মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহেমাউল্লাহ, শাইখ আলবানী রাহেমাউল্লাহ, এই 3 জনের মধ্যে দেখবেন কত মাসআলায় একতলাফ আছে। 3 জন 3 মত দিয়েছেন, এটা কোনো অসুবিধা নাই, এটা ইসলামের সৌন্দর্য। আমরা অনেকে একতলাফ দেখলে মানে ইয়া হয়ে যায় যে কিরে এত একতলাফ কেন। আমরা ডাক্তার কত রকমের আছে, অ্যালোপ্যাথি ডাক্তার, হোমিও ডাক্তার, কবিরাজি ডাক্তার, তো সবগুলোর উদ্দেশ্য হলো কি, রোগ চিকিৎসা করা, ভালো করা। আমরা তো বলি না এত রঙের ডাক্তার ওষুধে খামো না, ডাক্তার এত রঙের কেন এজন্য ওষুধে খাবো না, এরকম বলি যে যেখানে ভালো মনে করতেছে খাইতেছি। তো অসুবিধা কি, মাসালা 5টা হইলে যেটা আমি বেশি সহি মনে করব সেটা আমল করব, বাকিগুলাকে আমরা নেগেটিভ মনে করব না, যে বাকিগুলো আলহামদুলিল্লাহ ভালো। বেদাত